প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার আজকে ক্লাসের আলোচ্য বিষয় ক্লাস সিক্সের অনুশীলনী চারের তিনের সৃজনশীল প্রশ্ন। আমি একটি সৃজনশীল প্রশ্ন বোর্ডে লিখে রেখেছি, চলো আমরা সৃজনশীল প্রশ্নটি লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নটি লক্ষ্য করো। প্রশ্নটি হলো, যদি এক্স ইকুয়াল টু ফাইভ এ স্কোয়ার প্লাস সেভেন বি স্কোয়ার প্লাস নাইন সি স্কোয়ার, ওয়াইয়ের মান দেওয়া আছে বি স্কোয়ার মাইনাস থ্রি এ স্কোয়ার মাইনাস ফোর সি স্কোয়ার, জেডের মান দেওয়া আছে সি স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার হয়, তবে আমাকে কয় দেখাতে হবে? জেড থেকে বলছে যে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার বিয়োগ করতে, তারপর খ বলছে দেখাও যে এক্স প্লাস ওয়াই মাইনাস এ স্কোয়ার প্লাস টেন বি স্কোয়ার প্লাস ফোর সি স্কোয়ার সমান দেখাতে হবে জেড। ওকে, গ দেখো, গ বলছে আমাকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এত মান নির্ণয় করতে, বা নির্ণয় করতে বলছে, এত নির্ণয় করো। তারপর বলছে যখন এর মান মাইনাস টু এবং বি এর মান মাইনাস থ্রি এবং সি এর মান ওয়ান এর জন্য মান নির্ণয় করতে। তাহলে চলো আমরা এক প্রশ্ন কয়ের সমাধান করি। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, ক বলছে জেড থেকে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বিয়োগ করতে, তাহলে জেড কত দেওয়া আছে ওটা আমি আগে লিখে নিচ্ছি। দেওয়া আছে জেড সমান সি স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, যেহেতু আমাকে বলছে যে জেড থেকে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বিয়োগ করতে, তাহলে তুমি এখন লিখতে পারো, এখন জেড থেকে স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বিয়োগ সমান দিয়ে, যেহেতু জেড থেকে বলছে স্কোয়ার মাইনাস স্কোয়ার বিয়োগ করতে, তাহলে জেড মাইনাস স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে জেড এর মান বসিয়ে দাও। আমরা আগে লিখে নিছি সি স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার প্লাস স্কোয়ার, তারপর মাইনাস স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন আমি ব্রেকেট তুলে দেব, সি স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস, এখন যেহেতু ব্রেকেট আগে মাইনাস আছে, ব্রেকেট তুললে অবশ্যই চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো, এটা হলো প্লাসের স্কোয়ার মাইনাসের স্কোয়ার, তাহলে প্লাসে মাইনাসে বাদ যাবে, তারপর হলো এখানে সি স্কোয়ার এর প্লাসের, এটাও প্লাসে, দুটো যোগ করব, যোগ করলে হবে টু সি স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার, যেহেতু এখানে টু কমন যায় তাহলে আমরা কমন নিয়ে নেব, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কয়ের সমাধান হয়ে গেল। তাহলে এখানে আমি লিখব আনসার। ওকে, তারপর লক্ষ্য করো, খ বলেছে যে দেখাও যে এক্স প্লাস ওয়াই মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টেন বি স্কোয়ার প্লাস ফোর সি স্কোয়ার সমান জেড দেখাতে হবে। প্রশ্নতে আগে লক্ষ্য করবে কি কি লাগবে মান, এক্স ওয়াই এবং জেড সবগুলো লাগবে, তাহলে আমি আগে লিখে নেব, দেওয়া আছে। তাহলে খ লক্ষ্য করো, দেওয়া আছে মানগুলো আগে লিখে নাও, দেওয়া আছে এক্স সমান ফাইভ স্কোয়ার প্লাস সেভেন বি স্কোয়ার প্লাস নাইন সি স্কোয়ার, তারপর ওয়াই দেওয়া আছে বি স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার প্লাস মাইনাস ফোর সি স্কোয়ার, তারপর জেড দেওয়া আছে সি স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এখন আমি এখান থেকে বাম পক্ষ লিখে অঙ্ক শুরু করব, তাহলে আমি লিখব বাম পক্ষ সমান এক্স প্লাস ওয়াই, তারপর হলো মাইনাস স্কোয়ার প্লাস টেন বি স্কোয়ার প্লাস ফোর সি স্কোয়ার, তারপর এক্স এবং ওয়াইয়ের মান বসিয়ে দেব, এক্সের মান আছে ফাইভ স্কোয়ার প্লাস সেভেন বি স্কোয়ার প্লাস নাইন সি স্কোয়ার প্লাস, তারপর ওয়াইয়ের মান বসাবো, ওয়াইয়ের মান হলো বি স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার
প্লাস সরি মাইনাস ফোর সি স্কোয়ার। আমি এখন এই মাইনাস দেবো, তারপর বেগের তুলে দেবো। বেগের তুললে সেখানে যারা লক্ষ্য করবে এই মাইনাসের কারণে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। স্কোয়ার মাইনাস তারপর হলো টেন বি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস ফোর সি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন একজাতীয় যে রাশিগুলো আছে একসাথে লেখো। যেমন স্কোয়ারগুলো এক পাশে লেখি, তাহলে ফাইভ স্কোয়ার তারপরে মাইনাস থ্রি স্কোয়ার তারপরে স্কোয়ার আছে মাইনাস স্কোয়ার। আমি এটা ব্রেক দিয়ে রেখে দিলাম। তারপরে প্লাস বি স্কোয়ারগুলো এক পাশে লিখি, বি স্কোয়ার তারপরে প্লাস বি স্কোয়ার তারপরে মাইনাস টেন বি স্কোয়ার। তারপর সি স্কোয়ারগুলো এক পাশে লিখি, প্লাস নাইন সি স্কোয়ার তারপরে আছে মাইনাস ফোর সি স্কোয়ার মাইনাস ফোর সি স্কোয়ার। এখন যোগ বিয়োগ করবো, ফাইভ স্কোয়ার এখানে এটাও মাইনাস থ্রি স্কোয়ার আর হলো এটাও মাইনাস, তাহলে হবে ফোর স্কোয়ার প্লাস এখানে হলো এইট বি স্কোয়ার মাইনাস টেন বি স্কোয়ার প্লাস নাইন সি স্কোয়ার হলো প্লাসের আর বাকি দুটো হলো মাইনাসের, তবু যোগ করবো এইট সি স্কোয়ার। ওকে, এখন আমি বিয়োগ করি, ফাইভ স্কোয়ার থেকে ফোর স্কোয়ার চলে গেলে থাকবে স্কোয়ার আর এখানে এইট বি স্কোয়ার মাইনাস টেন বি স্কোয়ার। আমি বিয়োগ করলে তাহলে হবে টু বি স্কোয়ার আর এখানে খেয়াল করতে হবে বড় কোনটা, বড় হলো টেন, তাহলে মাইনাসের চিহ্ন হবে টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, আমাকে দেখাতে হবে জেড। এখন খেয়াল করব জেড যেভাবে আছে এইভাবে একটু সাজিয়ে লিখব, সি স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার প্লাস স্কোয়ার, যেহেতু এতটুকুর মান কি দেওয়া আছে জেড, তাহলে আমি জেড লিখে দিব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি এখন লেখো ডান পক্ষ। সুতরাং এই পাশে লিখে দিব বাম পক্ষ। এখানে যা বলছে বলছে আমাকে কি করতে, দেখাতে বলছে, তাহলে আমি লিখবো দেখানো হলো, দেখানো হলো। তাহলে আমার খ শেষ হয়ে গেল, এখন আমার করতে হবে গ। আমি ক মুছে দিলাম, গ করতে হলে আমার কি কি লাগবে তাও খেয়াল করতে হবে, এক্স ওয়াই জেড সবগুলো মান লাগবে। তাহলে আমি আবার লিখে নিচ্ছি, গ দেওয়া আছে এক্স এর মান ফাইভ স্কোয়ার প্লাস সেভেন বি স্কোয়ার প্লাস নাইন সি স্কোয়ার, ওয়াই এর মান বি স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস ফোর সি স্কোয়ার, জেড এর মান সি স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার প্লাস স্কোয়ার। ওকে, তাহলে অঙ্ক দেখো কি বলছে আমাকে, প্রথম বলছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এত নির্ণয় করতে, মানে এর মান নির্ণয় করতে বলছে, তাহলে আমি নির্ণয় করবো। এখন লিখব, এখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান, আমি এক্স এর ওয়াই জেড সবগুলো মান বসিয়ে দেব, তাহলে ফাইভ স্কোয়ার প্লাস সেভেন বি স্কোয়ার প্লাস নাইন সি স্কোয়ার প্লাস, তারপর লিখব ওয়াইয়ের মান বি স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস ফোর সি স্কোয়ার, তারপরে প্লাস তারপর লিখব জেডের মান সি স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখন আমরা আগের মতনই স্কোয়ারের যেগুলো আছে এগুলো একসাথে লিখব, স্কোয়ার হ্যাঁ মাইনাস থ্রি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস, এখন বি স্কোয়ারগুলো একসাথে লিখব, সেভেন বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার পরে মাইনাস টু বি স্কোয়ার, তারপর লিখব প্লাস সিরগুলো একসাথে লিখব, সি স্কোয়ার
माइनस फोर सी स्क्वायर प्लस सी स्क्वायर। ओके এখন আমি যোগেরগুলো একসাথে যোগ করব তাহলে 5 স্কয়ার প্লাস এর স্কয়ার প্লাস এর তাহলে এখানে 5টা আর এখানে একটা হবে 6টা 6 স্কয়ার মাইনাস 3 স্কয়ার প্লাস 7 বি স্কয়ার প্লাস এর বি স্কয়ার প্লাস এর তাহলে যোগ করলে হবে 8 বি স্কয়ার মাইনাস 2 বি স্কয়ার প্লাস 9 স্কয়ার প্লাস এর सी स्क्वायर प्लस है ताहलो हो बे टेन सी स्क्वायर माइनस फोर सी स्क्वायर। ओके तापर एकोन बियोग करबो सिक्स स्क्वायर थेके थ्री स्क्वायर चले जाबे ताहले थाकबे स्क्वायर प्लस सिक्स बी स्क्वायर प्लस सिक्स सी स्क्वायर। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো বলছে x প্লাস y প্লাস z নির্ণয় করো তাহলে আমি x প্লাস z প্লাস y সরি x প্লাস y প্লাস z নির্ণয় করলাম এটা হলো এক অংশ আমি করলাম কিন্তু আবার আমাকে বলেছে যে যখন a সমান মাইনাস 2 এবং b সমান মাইনাস 3 এবং c সমান 1 হয় এর জন্য মান নির্ণয় করতে তাহলে আমি এখন দ্বিতীয় অংশ করব দ্বিতীয় অংশটা আমি এদিকে করলাম এটা মুছে দিলাম देखो द्वितीय अंश बोले छे जे ए मान देवा आछे द्वितीय अंशे देवा आछे बोलते पारो जे देवा आछे ए समान देवा आछे माइनस टू बी समान देवा आछे माइनस थ्री तारपर सी समान देवा आछे वन एखन ए मानगुलो आमी एखाने बसिए देव ताहले एर मान निर्णय करा होबे ताहले लेखो थ्री स्क्वायर प्लस सिक्स बी स्क्वायर प्लस सिक्स सी स्क्वायर एखन लिखे हमें लिखते पारी एखन मानगुलो बसिए दो थ्री इंटू ए मान दो आछे माइनस टू तार पावर आछे टू प्लस तारपर सिक्स बी एर मान दो आछे माइनस थ्री तार पावर टू प्लस सी सी मान देव से वन। ओके प्रिय शिक्षार्थी लक्ष्य करो जे थ्री इंटू जे एखे माइनस टू तार पावर आछे टू तुम्हारा ख्याल करवा जे कखन माइनस होबे आबार कखन माइनस थाकबे ना माइनस जदि पावर जोर संख्या है ताहले माइनस थाकबे ना ताहले एखाने होबे माइनस तो पावर जोरेर कारणे थाकबे ना ताहले फोर प्लस एटाओ एकई भावे जे माइनस थाकबे ना नाइन प्लस वन रूपर पावर जो तो है वन ही है वन एन गुण करो तीन चार बारो प्लस छय अंक चुवान्न प्लस सिक्स जो कर ले कत है बहत्तर ये हलो आंसर। प्रिय शिक्षार्थी एखे जा निर्णय कर लखनऊ बोलते मान निर्णय करते एखे आंसर लिखे दिलाम। प्रिय शिक्षार्थी तुम्हारे एच डब्ल्यू थाकबे सी डब्ल्यू जा करानो हयेछे ताई ताहले आज ए पर्यन्तई तुम्हारा भालो थाकबे बासाय पढ़ाशोना करबे आल्लाह हाफेज।